আসসালামু আলাইকুম। আমরা প্রতিটা মুসলমান জানি ইসলামের ভিত্তি পাঁচটি, কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। এই পাঁচটি কাজ ইসলামের আধ্যাত্মিক কর্মকাণ্ড বা আত্মশুদ্ধির অতি গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ বা আবশ্যকীয় করণীয়। কিন্তু এই পাঁচটি কাজকে ইসলামের ভিত্তি হিসাবে চূড়ান্ত করলে আমাদের জন্য পরবর্তী অনেক প্রশ্নের উত্তর দেওয়া কঠিন বা অসম্ভব হবে। এই পাঁচটি কাজের মধ্যেই আমরা ইসলামকে এমনভাবে সীমাবদ্ধ করেছি যে কেউ এই পাঁচটি কাজ করলে সে পাক্কা মুসলমান, তার জান্নাতে যাওয়া সুনিশ্চিত। মুসলিম বিশ্বের এই চিরন্তন শতসিদ্ধ অবিতর্কিত ধারণার ভিত্তি কোরআন নয়, একটি হাদিস। যদিও এই হাদিসের সাথে কোরআন এবং অন্যান্য হাদিসের উল্লেখযোগ্য বৈপরীত্য আছে। সহি বুখারী কিতাবুল ইমান হাদিস নম্বর 7, আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইসলামের ভিত্তি পাঁচটি। এক, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই এবং নিশ্চয়ই মুহাম্মদ আল্লাহর রাসূল, এ কথার সাক্ষ্য দান। দুই, সালাত কায়েম করা। তিন, জাকাত দেয়া। চার, হজ করা। এবং পাঁচ, রমাদানের সিয়াম পালন করা। এই হাদিসের আরও কিছু ভার্সন আছে সিয়াসেত্তায়। যেমন, এক লোক সাহাবিদের ভিড় ঠেলে এসে নবীজির উটের লাগাম ধরে নবীজিকে থামিয়ে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে প্রবেশের জন্য কি কি করতে হবে আমাকে বলে দিন, আপনি যা বলবেন আমি কেবল তাই করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি এ কথার সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই এবং নিশ্চয়ই মুহাম্মদ আল্লাহর রাসূল, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে, যাকাত দিবে, হজ করবে এবং রমাদানের সিয়াম পালন করবে। ওই লোক বলল, আল্লাহর কসম, আমি এর চেয়ে বেশিও করব না, কমও করব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে জান্নাতি যদি সে সত্য বলে থাকে। এই হাদিসটি কোরআনের সাথে অসঙ্গতিপূর্ণ। কোরআন অনুযায়ী ইসলামের ভিত্তি বা জান্নাতে প্রবেশের পূর্বশর্ত দুটি, বিশ্বাস এবং সৎকর্ম। কোরআনে বিশ্বাস ও সৎকর্মের যে তালিকা, পাপ পুণ্যের যে বিবরণ, তার সাথে এই হাদিসের স্পষ্ট গরমিল আছে। শুধু কোরআন নয়, কিতাবুল ইমানের অন্যান্য হাদিসের সাথেও এর পরিষ্কার বিরোধ আছে। বিরোধটা এ কারণে যে ইসলাম ধর্মের স্লোগান বা মিশন স্টেটমেন্ট হিসাবে প্রতিষ্ঠিত এই হাদিস অনুযায়ী জান্নাতে যাওয়ার জন্য এর চেয়ে কম করার অবকাশ বা এর চেয়ে বেশি কিছু করার প্রয়োজন নেই। তবে হ্যাঁ, এই হাদিসের ব্যাখ্যা থাকতে পারে। সে ব্যাখ্যা কারো জানা থাকলে বা কোনো বড় শাখের কাছ থেকে ব্যাখ্যা জেনে দয়া করে কমেন্টে জানাবেন। এক্ষেত্রে মনে করিয়ে দিই যে অল্প বিদ্যা ভয়ঙ্করী বা আপনি একটা মূর্খ, আমেরিকার দালাল, এটা এই হাদিসের ব্যাখ্যা নয়। কারো এ কমেন্ট করা দিয়ে এটা নিশ্চিত হওয়া যায় না যে তিনি বেশি বিদ্যা, অতীব জ্ঞানী, অথবা আপনি মানুষকে গোমরা করছেন এ কথা বললে তিনি ইমাম মেহেদী, এটা প্রমাণ হয় না। এ হাদিসের সম্ভাব্য ব্যাখ্যা কীরকম হতে পারে তারও একটা ধারণা দিই। হতে পারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এ কথা বলেছেন তখন অধিকাংশ কোরআন নাজিল হয়নি। সম্পূর্ণ কোরআন নাজিলের আগেই অনেক সাহাবি বদর, উহুদ যুদ্ধে শহীদ হয়েছেন। তাদের জন্য অবশ্যই কোরআনের পরবর্তী বিধানগুলো প্রযোজ্য নয়। তারা অনেক কাজ করেছেন যা পরবর্তীতে হারাম করা হয়েছে, এমন অনেক কিছু করেননি যা পরবর্তীতে ফরজ করা হয়েছে। এই হাদিস কার্যকর করার ক্ষেত্রে আমাদের জানতে হবে এই হাদিসের তারিখ, এছাড়া কোরআনের অন্যান্য আয়াত নাজিলের তারিখ এবং সংশ্লিষ্ট অন্যান্য হাদিসের সঠিক তারিখ জানতে হবে। আমেরিকার সংবিধানের 18তম সংশোধনীর মাধ্যমে অ্যালকোহল সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়, 21তম সংশোধনীর মাধ্যমে আবার তা বহাল করা হয়। এখন কোনটা 21তম, কোনটা 18তম সংশোধনী, এটা না জানলে আমরা বলতে পারবো না বর্তমানে আমেরিকায় অ্যালকোহল বৈধ না অবৈধ। সংবিধানের এক ধারায় তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন করা হয়, আরেক ধারায় বাতিল করা হয়। এখন কোনটা সাবেক, কোনটা বর্তমান, তা সংবিধানে লেখা না থাকলে কীভাবে বুঝবো এখন কোনটা ইফেক্টিভ? হাদিসের প্রধান বিপত্তি হচ্ছে আমাদের শাইখুল হাদিসটা কেউ হাদিসের তারিখ বলতে পারবেন না। কোরআনের যে আয়াতগুলো ইউনিভার্সাল নয়, সেগুলোর ক্ষেত্রে সে আয়াত পড়লে বুঝবেন যে এই বিধান কেবল নবীজির জন্য বা নবীজির স্ত্রীদের জন্য প্রযোজ্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার স্ত্রীদের ইন্তেকালের সাথে সাথে সে আয়াতগুলো মনসুখ বা রহিত হয়ে গেছে। সূরা হাশরের 7 নম্বর আয়াতের বিধান বনু নাজির গোত্রের বিরুদ্ধে পরিচালিত অভিযানে অংশ নেয়া সাহাবিদের জন্য প্রযোজ্য। উটে চড়ে হজে যাওয়ার নির্দেশ বিমান আবিষ্কারের আগ পর্যন্ত বলবৎ। কিন্তু আউট অফ দ্য কনটেক্সট কোরআনের সাথে সঙ্গতিহীন একটা হাদিসকে ধর্মের সার্বজনীন বিধান বানালে আমরা সমাধানের অযোগ্য সমস্যার সৃষ্টি করব।
এই হাদিসের আরেকটা ব্যাখ্যা হতে পারে যে ব্যক্তি বা ব্যক্তিবর্গের উদ্দেশ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলো বলেছেন তাদেরকে তিনি চিনতেন, তাদের বাস্তবতা জানতেন, তাদের সামর্থ্য বা প্রয়োজন অনুযায়ী উপদেশ দিয়েছেন। এর রেফারেন্সের জন্য আমাদের বেশি দূর যেতে হবে না, কিতাবুল ইমানের ১৯ নম্বর হাদিসেই বলা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের যখন কোনো আমলের নির্দেশ দিতেন তখন তারা যতটুকু সামর্থ্য রাখতেন ততটুকুরই নির্দেশ দিতেন। এই অধ্যায়েরই ২৬ নম্বর হাদিসে এটা আরও পরিষ্কার, আমি কখনো ব্যক্তি বিশেষকে দান করি অথচ অন্য লোক আমার কাছে তার চাইতে বেশি প্রিয়, তা এই আশঙ্কায় যে সে ঈমান থেকে ফিরে যেতে পারে, আল্লাহ তাআলা তাকে অধমুখে জাহান্নামে ফেলে দিবেন। অর্থাৎ যাদের ঈমান দুর্বল নবীজি তাদেরকে একটু বেশি দান করতেন, নইলে তারা মনে মনে বলে বসতে পারে যে ধুর ভুয়া নবী, আর এতে সে কাফের হয়ে যাবে। কিন্তু হযরত আবু বকর বা হযরত ওমরের মতো শক্ত ঈমানদারদের কিছু না দিলেও তারা এমনটা মনে করবে না। তার মানে তিনি ব্যক্তি অনুযায়ী উপদেশ দিয়েছেন। এমন সহি হাদিস আছে যে কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে সে জান্নাতে প্রবেশ করবে। তাই হাদিসের বিধান ব্যক্তি বিশেষের জন্য প্রযোজ্য এবং বিশেষ পরিস্থিতিতে প্রযোজ্য। এই হাদিস সার্বজনীন হলে তো আর কিছু করা লাগছে না। এখন সেই ব্যক্তি বিশেষকে না জানলে বা কনটেক্সট না জানলে আমরা বুঝতে পারবো না নবীজি কেন এমন উপদেশ দিয়েছেন। এ কারণে স্বাধীন এবং সার্বজনীন বিধান হিসাবে পরবর্তী প্রজন্মের জন্য হাদিস সংরক্ষণের নির্দেশ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেননি, বরং নিষেধ করেছেন। তিনি কেবল আল্লাহর কিতাব অনুসরণ করতে বলেছেন, আল্লাহ তার রাসুলের ইত্তেবা ইতাআত করার জন্য কোরআনের বাইরে যাওয়ার দরকার নেই। সকল নবীদের কথা কাজ অনুমোদনের বিবরণ কোরআনেই আছে। এ সিরিজের নিয়মিত শ্রোতারা আশা করি তা পরিষ্কার। এর আরেকটি ব্যাখ্যা হতে পারে এই হাদিসের সাথে কিছু শব্দ যোগ বিয়োগ করা হয়েছে। অনেক সহি হাদিসের সাথে এক দুই শব্দ জোড়া দিয়ে উদ্দেশ্যমূলকভাবে হাদিসের অর্থ ঘুরিয়ে দেয়া হয়েছে। এর চেয়ে কমও করব না, এর চেয়ে বেশিও করব না, বা ইসলামের ভিত্তি এই পাঁচটি, এর মধ্য দিয়ে ইসলামকে একটা প্যাকেজ বানানো হয়েছে যা কোরআন এবং হাদিস অনুযায়ী অসম্পূর্ণ এবং অসঙ্গতিপূর্ণ। কোরআন অনুযায়ী ইসলামের ভিত্তি এবং জান্নাতে প্রবেশের পূর্ব শর্ত হচ্ছে বিশ্বাস এবং সৎকর্ম। কোরআনে বিশ্বাস ও সৎকর্মের সুস্পষ্ট বর্ণনা আছে। এ নিয়ে আমার একটা ভিডিও আছে, আমার রিলিজিয়াস মাইন্ডসেট বইয়ে একটা চ্যাপ্টার আছে। কিন্তু এই হাদিস অনুযায়ী অন্যান্য নবীগণকে বিশ্বাস, কোরআন তথা আসমানি কিতাবে বিশ্বাস, ফেরেস্তাদের প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস আবশ্যক বা ইসলামের ভিত্তি হিসাবে বিবেচিত নয়। শুধু এ কথার সাক্ষ্য দিলেই হবে যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, নিশ্চয়ই মুহাম্মদ আল্লাহর রাসূল, এর চেয়ে কমও করা যাচ্ছে না, এর চেয়ে বেশিও করা লাগছে না। কোরআনে সৎকর্মের যে পূর্বশর্ত দেওয়া হয়েছে তাও এই হাদিসে অনুপস্থিত। সূরা বাকারা ১৭৭ নম্বর আয়াতে বিশ্বাস ও সৎকর্মের যে তালিকা দিয়েছেন তাতে বলা হয়েছে, দোজ হু ফুলফিল দেয়ার প্রমিস ওয়েন দ্য প্রমিস and those who were patient in poverty and hardship and during battle, those are the ones who have been true, and it is those who are the righteous. Jara pratishruti dile ta rakha kore, daridre sankote sangrame jara dhorjo haray na, jara jiboner kothin obosthayo dhorjo hariye churi protarona mithya amanoter khianat esob onnay jhuke pore na, tarai satkarmashil. Satkarmashilder aro boishishto spashto bhabe ullekh kora ache Qurane. যারা তাদের সম্পদ থেকে ব্যয় করে রাতে এবং দিনে, প্রকাশ্যে এবং গোপনে, সচ্ছল এবং অসচ্ছল অবস্থায়, এবং যারা তাদের রাগ সংবরণ করে, মানুষকে ক্ষমা করে, তারাই সৎকর্মশীল। একইভাবে অবিশ্বাস, অনাস্থা এবং অসৎকর্মই নরকের পথে নিয়ে যাবে। যারা মানুষের সম্পদ অন্যায়ভাবে ভোগ করে, কথায় আচরণে মানুষকে কষ্ট দেয়, ইয়াতিমকে রূঢ়ভাবে তাড়িয়ে দেয়, দরিদ্রদের খাদ্যদানে উৎসাহ দেয় না, পারতপক্ষে ছোট ছোট বিষয়ে মানুষকে সাহায্য করে না, অনর্থক আলাপে মগ্ন থাকে, সমাজে নৈরাজ্য সৃষ্টি করে, মিথ্যা সাক্ষ্য দেয়, প্রতিশ্রুতি ভঙ্গ করে, আমানতের খেয়ানত করে, কোরআন তাদেরকেই জাহান্নামের হুঁশিয়ারি দিয়েছে। কিন্তু এই হাদিসে কেবল করণীয় বলা আছে, বর্জনীয় নাই। কোরআনের আলোচনায় গেলাম না, কিতাবুল ইমানেরই ৩৩ নম্বর হাদিস অনুযায়ী চারটি বৈশিষ্ট্য থাকলে সে ১০০ ভাগ মুনাফিক, একটা বৈশিষ্ট্য থাকলে সে ২৫% মুনাফিক, আর মুনাফিক শুধু দোজখে যাবে না। সূরা নিসা ১৪৫ স্পষ্ট করে বলা আছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালে মিনান নার,
যে নিশ্চয়ই মুনাফিকরা দোজখের সর্বনিম্ন স্তরে থাকবে, দোজখের আগুন ধরানো হবে মুনাফিকদের দিয়ে। সুতরাং যাদের মধ্যে মুনাফিকের চারটি বৈশিষ্ট্য থাকবে তারা কনফার্ম দোজখে যাবে। সে চারটি বৈশিষ্ট্য কি? কিতাবুল ইমান হাদিস 33, চারটি স্বভাব যার মধ্যে থাকে সে খাঁটি মুনাফিক। যার মধ্যে এর কোনো একটি স্বভাব থাকবে তা পরিত্যাগ না করা পর্যন্ত তার মধ্যে মুনাফিকের একটি স্বভাব থেকে যায়। এক, আমানত রাখা হলে খেয়ানত করে। দুই, কথা বললে মিথ্যা বলে। তিন, চুক্তি করলে ভঙ্গ করে। চার, বিবাদে লিপ্ত হলে অশ্লীল গালি দেয়। এ কথাগুলো কোরআনেও আছে, সুতরাং এই হাদিস কোরআনের ব্যাখ্যা বলে বিবেচ্য হতে পারে। এই চারটা বর্জনীয় কাজের কুফল নিয়ে 40 খণ্ডের বই লেখা যাবে। কোরআনে এবং হাদিসে উপর্যুপুরি এগুলো সম্পর্কে হুঁশিয়ারি দেয়া আছে। শুধু আমানত নিয়ে একটি হাদিস বলি, সহি বুখারি ঋণ অধ্যায় হাদিস নম্বর 2249, তোমরা প্রত্যেকেই রক্ষক, আর প্রত্যেকেই তার অধীনস্থদের সম্বন্ধে জিজ্ঞাসিত হবে। নেতা একজন রক্ষক, সে তার অধীনস্থদের সম্বন্ধে জিজ্ঞাসিত হবে। পুরুষ তার পরিবারের রক্ষক, সে তার পরিবারের লোকজন সম্বন্ধে জিজ্ঞাসিত হবে। স্ত্রী তার স্বামীর ঘরের রক্ষক, তাকে তার রক্ষণাবেক্ষণ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই হাদিস অনুযায়ী আমাদের সকলের উপর অর্পিত দায়িত্ব আমাদের আমানত, এবং এই দায়িত্ব সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। কিন্তু আমাদের পরিচিত ইসলামে স্তম্ভ হিসাবে এগুলো বিবেচিত হয়নি। আমি এই কথাগুলো বলার অর্থ আমি আব্দুল কাদের জিলানী তা নয়, আমি বলছি পাঁচ স্তম্ভের হাদিস শুনে আমরা যে ব্রেক গিয়ার হেডলাইট ছাড়া গাড়ি নিয়ে 300 মাইল বেগে ছুটছি, এর পরিণতি কি হতে পারে? মাঝ রাস্তায় গিয়ে কি বিপদে পড়ব ধারণা করতে পারেন? কোরআন নিজেরা না বুঝে পড়ার কারণে অন্ধের হাতি দেখার মতো এক একজন ধর্মের লেজ কান সুর ধরে মহাযুদ্ধে নেমেছে নিজের মত সঠিক প্রমাণ করতে। ধর্মের এমন উপস্থাপনা নিয়ন্ত্রণহীন হিতাহিত জ্ঞানহীন দত্ত দানব তৈরি করছে ধার্মিকের নামে। যারা কোরআন হাদিস কিছুই খুলে দেখেনি এরাই এমন আগামাথাহীন ধর্মের নামে আত্মঘাতী খুনি হচ্ছে। এমন পোশাক সর্বস্ব ধর্মান্ধ মূর্খ বর্বরদের জন্যই মানুষ ধর্মের আলোচনা করতেও ভয় পায়। ধর্মপ্রাণ মানুষ দেখলে সন্ত্রাস আতঙ্কে ভোগে। নাস্তিকরা গালাগাল করলে কষ্ট লাগে না। একজন নাস্তিক বলতেই পারে তার ধর্ম নাই, নবী নাই, আদর্শ নাই, পাপ পুণ্যের তফাত নাই। কিন্তু কাক ধার্মিকরা যখন গালাগাল করে, কাক ধার্মিক হচ্ছে যারা চোখ বন্ধ করে বিরাট ধার্মিকের ভান করে, গালিগালাজকে পুণ্যের কাজ মনে করে। এনিওয়ে, কেউ যদি প্রথম হাদিসের 5টা এবং শেষের হাদিসের 4টা এই 9টা কাজ একই সাথে করে, তাহলে সে বেহেশতে যাবে না দোজখে যাবে? সে কি খাঁটি মুসলমান না খাঁটি মুনাফিক? এক হুজুর ওয়াজ করতেছিলেন যে নদীর পাড়ে একটা গাছ, সে গাছের পাতা পানিতে পড়লে কুমির আর ডাঙায় পড়লে বাঘ হয়ে যায়। তো একজন উঠে প্রশ্ন করল, হুজুর অর্ধেক পানিতে পড়লে আর অর্ধেক মাটিতে পড়লে সেটা কি হবে? যেহেতু নদীর পাড়ে গাছ, এটা তো খুব সম্ভব। ধরুন কেউ মনে প্রাণে এ কথার সাক্ষ্য দিল যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই এবং নিশ্চয়ই মোহাম্মদ আল্লাহর রাসূল, 5 ওয়াক্ত ফরজ সালাত কোনোদিন বাদ দেয়নি, পই পই হিসাব করে জাকাত দিয়েছে, আজহারি বা মাদানী হুজুরের সাথে গিয়ে সহি শুদ্ধভাবে হজ করেছে, সারা জীবনে রমাদানের একটা সিয়ামও বাদ দেয়নি, আবার একই সাথে আমানতের খেয়ানত করে, মিথ্যা বলে, চুক্তি বা প্রতিশ্রুতি ভঙ্গ করে বা বিবাদে লিপ্ত হলে অশ্লীল গালি দেয়, তার গন্তব্য কি হবে? এ প্রশ্নটা খুবই ভ্যালিড প্রশ্ন, কারণ এই 9টা কাজ একসাথে করা শুধু সম্ভবই না, এমন কমপ্লিট প্যাকেজই ঘরে ঘরে। বাংলাদেশে ইসলামী ব্যাংক শুরুর দিকে বড় বড় আলেম পেশ ইমাম হেড মুয়াজ্জিনদের লভ্যাংশ ভাগাভাগের শর্তে ব্যবসা করার জন্য ঋণ দেয়, কিন্তু বছর শেষে প্রায় সবাই দেউলিয়া, লাভ তো দূরের কথা, পুঁজি গায়েব। পরে ইসলামী ব্যাংকের নীতি থেকে সরে আসে। এটা সবার ক্ষেত্রে অসততা নয়, কারো কারো ক্ষেত্রে অদক্ষতাও। চোখও দেখা যায় না এমন বোরখা পরা মহিলা আপনি আমেরিকায় প্রচুর পাবেন, কিন্তু বেহুদা আলাপে মগ্ন থাকে না বা পরচর্চা করে না এমন মহিষী নারী মুসলিম বিশ্বে কোহিনূরের চেয়েও দুর্লভ। অথচ কোরআনে আল্লাহ বলেছেন, জাহান্নামবাসীদেরকে জিজ্ঞাসা করা হবে, কিসে তোমাদেরকে জাহান্নামে আনলো? তারা যে কারণগুলো বলবে তার একটি কারণ বেহুদা আলাপে মগ্ন থাকা। কিবত বা পরনিন্দাকে কোরআন মৃত ভাইয়ের মাংস খাওয়ার সাথে তুলনা করেছে, কিন্তু এই কাজটা ওয়াজের স্টেজে বসেই করেন আমাদের ওলামায়ে ক্রাইম।
ইসলামে নারী পুরুষের পোশাকের মাপঝোক যাই হোক, কোরআন এবং হাদিসে পোশাকের সাথে বেহেশত বা দোজক পরের কথা, পাপ পুণ্যের উল্লেখ পর্যন্ত নাই। অথচ সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তিকে পরাস্ত করে লক্ষ প্রাণের বিনিময়ে যে কথিত ইসলামী আমিরাত প্রতিষ্ঠিত হয়েছে, তার প্রধান ইশতেহার মহিলাদের নেকাব আর পুরুষদের দাড়ি রাখা বাধ্যতামূলক করা। দাড়ি বোরখার ভিডিওতে আমাকে মা বোন তুলে গালিগালাজ করলেন মুনকারিনে হাদিস ইহুদির দালাল, খেতাব দিলেন লম্বা লম্বা দাড়িওয়ালা মুমিন এবং নেকাব পরিহিতা মোহতার মারা। নারী পুরুষের পোশাক নিয়ে কোরআনের আলোকে একটি ভিডিও বানানোর পর অনেকে মিছিল বের করলেন যে আমি হাদিস মানি না, আমি শুধু বলেছি কোরআনে এই এই বলা আছে। হাদিসের পোশাক নিয়ে ভিডিও আসছে, তখন দেখবেন আমাদের শায়খরা আবার কোরআনেই ফিরে আসবেন, ভাষা ব্যাকরণের জটিল মারপ্যাঁচের আশ্রয় নেবেন। কারণ হাদিস অনুযায়ী এখনকার প্রচলিত কথিত ইসলামী পোশাকের প্রচলন নবীজির সময়ে ছিল না। নারীদের আপাদমস্তক ঢেকে রাখার কোনো বাধ্যবাধকতা বা নারীদের ঘর বন্দি রাখার কোনো স্পষ্ট নির্দেশ বা চর্চার ইঙ্গিত তো হাদিসে নাই। বরং হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহিলাদের মসজিদে আসতে তোমরা নিষেধ করবে না। মহিলারা ফজরের জামাতেও অংশ নিত এবং পুরুষদের সাথেই নামাজ পড়ত। বোখারি শরীফের টনটনে সহিহ হাদিস, নবীজির সময়ে কারো দুই টুকরা কাপড় ছিল না, বেশিরভাগেরই গামছার মতো যৎসামান্য কাপড় ছিল, তাই সিজদায় গেলে মানিজ্জত পাংচার হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। এ কারণে নিয়ম ছিল মহিলারা আগে সিজদায় যাবে এবং সিজদা থেকে মাথা তোলার সময় তারা পরে মাথা তুলবে, অর্থাৎ পুরুষরা উঠে কাপড় চোপড় ঠিক করার পর মহিলারা মাথা তুলবে। একজন শায়খ বললেন, মহিলাদের মসজিদে না আসার বিধান হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহু জারি করেছেন, হজরত ওমরের বিধানও আমাদের মানতে হবে। কিন্তু হাদিসের কিতাব খুললে শায়খের কথার সাথে মিল পাবেন না। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহু যে ফজরের জামাতে ইমামতিরত অবস্থায় আততায়ীর ছুরিকাঘাতে শহীদ হন, সে জামাতে তার স্ত্রী উপস্থিত ছিল। তো হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহু কবে নিষেধ করলেন? মারা যাওয়ার পরে সে নিষেধ করে গেছেন। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহু তার স্ত্রীর মসজিদে আসা অপছন্দ করতেন, তবে তিনি সরাসরি নিষেধও করতেন না, ইশারা ইঙ্গিতে এরে ওরে ভাব বাচ্চে বলতেন, একজন মানুষের স্বামী তো এটা পছন্দ করে না। ওনার স্ত্রী বললেন, আপনার এত সাহিত্যের দরকার নেই, আপনি অপছন্দ করলে আপনি আমাকে নিষেধ করেন, আপনি নিষেধ করলে আমি আর যাব না। তখন হজরত ওমর বললেন, আমি তোমাকে কীভাবে নিষেধ করব, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করতে মানা করছে। তখন তার স্ত্রী বললেন, তাহলে আপনার অপছন্দ নিয়ে আপনি থাকেন, আপনি নিষেধ না করা পর্যন্ত আমি যাব। শুধু মসজিদে না, কেনা কাটা, বেচা বিক্রি, ব্যবসা বাণিজ্য মহিলারা সবই করত, তবে মেয়েদের কিডন্যাপ করে দাসী হিসাবে বিক্রি করে দেওয়ার জন্য ডাকাত দল শিকারীর মতো ওত পেতে থাকত, তাই তাদের নিরাপত্তাজনিত বাড়তি সতর্কতা অবলম্বনের কথা বলা আছে। মহিলারা মসজিদে যেতে পারলে কলেজ ইউনিভার্সিটিতে অফিস আদালতে একসাথে কাজ করতে পারবে না কেন? মহিলাদের প্রজেক্টরে ওয়াজ শোনা জায়েজ, এই ফতোয়া দিয়ে মিজানুর রহমান আজহারিকে দেশ ছাড়তে হয়েছে। যারা ফতোয়া দিচ্ছেন যে মহিলারা প্রজেক্টরে বা টিভিতে পুরুষের ওয়াজ শুনতে পারবেন না, তাদেরকে একটু জিজ্ঞেস করবেন, মহিলারা যে মসজিদে নববীতে নামাজ পড়তে বিচার আচারের জন্য যেত, চোখ কি বাসায় খুলে রেখে যাইত? আরাফাতের ময়দানে বা বাইতুল্লায় পুরুষ মহিলা একসাথে নামাজ পড়ে, তাওয়াফ করে, হজ করে, পাথর মারে, তো হজে যাওয়ার সময় চোখ কি সাথে করে নিয়ে যাওয়া যাবে? হজের সময় মহিলাদের মুখ খোলা রাখতে হবে, হজের সময় না, মহিলাদের মাথা ও মুখ ঢেকে রাখার হাদিস খুঁজতে আপনাকে অ্যান্টার্কটিকা পর্যন্ত যাওয়া লাগবে। বহু হাদিসের কনটেক্সট থেকে এটা আন্দাজ করা যায় যে তাদের চেহারা খোলা ছিল। যেমন পোশাক অধ্যায় হাদিস 5406, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মহিলাকে একটি নকশি করা চাদর পরিয়ে দিয়ে বললেন, খালেদের মা, এই চাদর কেমন মানাইছে? সূত্র মোতাবেক এই খালেদের মা তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহরিম নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিজ হাতে চাদর পরিয়ে দিলেন, আর মুখ খোলা না থাকলে কেমনে বুঝলেন খালেদের মা না জব্বরের মা? সহিহ বুখারী হাদিস 5424, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কন্যা উম্মে কুলসুমের পরিধানে হালকা নকশা করা রেশমি চাদর দেখেছেন, তো চেহারা না দেখলে উম্মে কুলসুম কেমনে বুঝলেন? কোনো হুজুরকে জিজ্ঞেস করবেন, হুজুর, মহিলাদের আপাদমস্তক ঢেকে রাখার হাদিসগুলো একটু বের করে দেন, সজল রোশনের মুখের উপর ছুঁড়ে মারব,
তখন দেখবেন শুধু হাদিস পড়লে হবে, হাদিসের সরা পড়া লাগবে, সে সরার আবার ব্যাখ্যা লাগবে, সে ব্যাখ্যার আবার এক্সপ্লেনেশন লাগবে। তো মহিলাদের আপাদমস্তক ঢাকা বোরখা পরতে পরাতে যুদ্ধ করলেন, কিন্তু নবীজির সময় মহিলারা বোরখা ছাড়া বের হতো না। লাখ লাখ হাদিসের মধ্যে এমন একটা হাদিসও নাই। মহিলাদের বোরখা শিক্ষা বা কর্ম নিয়ে আমাদের আলেম ওলামা বা ধর্মপ্রাণ মুসলমানদের যে কট্টর অবস্থান, তার জন্য হাদিসের পাতায় পাতায় এমন হাদিস থাকা উচিত যে যারা দাড়ি রাখে না বা তালেবানি বোরখা পরে না তারা জাহান্নামে যাবে। মহিলাদের মাথা ঢেকে না রাখলে বা চেহারা দেখা গেলে তারা জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে, অথবা যারা পর্দা করে না তাদের পিতা ভাই জ্ঞাতি গোষ্ঠী সব জাহান্নামে যাবে। উল্লেখ্য, এমন কিছু ওয়াজ আমাদের সমাজে প্রচলিত আছে যা মূলত পুঁথি সাহিত্যের রহিম রূপবানের কিচ্ছার মতো জাল গল্প। এমন সিলেবাস বহির্ভূত ঐচ্ছিক বিষয়কে প্রধান বানাতে ফজিলত ফাজাইলের হাজার হাজার জাল কিচ্ছা বানিয়েছে। মহিলাদের বোরখাবন্দি করে রাখার ফজিলত ফাজাইলের যত গল্প শুনেন এগুলো হাদিসের কিতাবে নাই, আছে হাদিসের সরা ব্যাখ্যা বিশ্লেষণ হিসাবে লেখা মাসলা মাসাইল ফাজাইলে আমল আর আজব দুনিয়া গজব কাহিনীর কিতাবে। এজন্যই আমার পোশাকের ভিডিওতে অনেকে কমেন্ট করেছে যে আপনি হাদিস মানেন না, কিন্তু কোন হাদিস মানে না সে হাদিস আর বলে না, হাদিস না থাকলে বলবে কোত্থেকে। হাদিস আমি বলবো, বিদায় হজ্জের ভাষণের হাদিসের মতো চিত হয়ে বসে থাকবেন। মিথ্যা বলা, মিথ্যা অপবাদ দেয়া, গালিগালাজের ব্যাপারে কঠোর শাস্তির হুঁশিয়ারি কোরআন এবং হাদিসের পাতায় পাতায় পাবেন। অথচ আমাদের দেশের আহলে হাদিস গোষ্ঠী আমার নামে মিথ্যা রটাচ্ছে, মিথ্যা গল্প বানাচ্ছে যে সে ইহুদির এজেন্ট, সে নবী মানে না, খবরদার তার বই পড়বে না। তাদের অনুগত ধর্মপ্রাণরা এমন অশ্লীল গালাগাল এবং হত্যার হুমকি দিচ্ছে যা কেউ নিজের বাড়িঘরে আগুন দিলেও দেয় না। দেখুন, আমি ধর্মের আলোচনা করব এমন পরিকল্পনাও আমার ছিল না। আহলে হাদিস বা হেফাজত কারো সাথেই আমার ব্যক্তিগত বৈরিতা নাই, এশিয়ান রাশিয়ান কারো প্রতিই আমার অশ্রদ্ধা নাই, কিন্তু এমন মিথ্যাচার হুমকি ধমকি যে কাউকেই বিরক্ত করে, অনিচ্ছা সত্ত্বেও আমি কড়া কথা বলছি, পরক্ষণে নিজেরই খারাপ লাগে। কিন্তু এসব মিথ্যাচার গালিগালাজ তো হাদিসের শিক্ষাও নয়। মানুষের কাছে কোরআনের সত্য অগ্রাধিকার ভিত্তিতে তুলে ধরা, কোরআনের সাথে সঙ্গতিপূর্ণ হাদিস অনুযায়ী মানুষকে বিশ্বাস ও সৎকর্মের উপদেশ দেয়া একজন আলেমের উপর অর্পিত আমানত। যে আমানতের খেয়ানত করে, মিথ্যা বলে, চুক্তি বা প্রতিশ্রুতি ভঙ্গ করে এবং অশ্লীল গালিগালাজ করে, এমন মানুষের হার্ভার্ডের MBA ডিগ্রি থাকলেও কি আপনি তাকে পিয়নের চাকরি দেবেন আপনার প্রতিষ্ঠানে? কোনো নাস্তিকও কি এমন কোনো নাস্তিককে তার কোম্পানিতে চাকরি দিবে? না। এই নাস্তিককে আরেক নাস্তিক বিয়ে করবে? এই বৈশিষ্ট্যগুলো থাকলে সে নাস্তিকের সাথে আরেক কট্টর নাস্তিক ব্যবসা করবে? করবে না। কিন্তু মানুষকে উত্তম কথা বলা, প্রতিশ্রুতি রক্ষা করা, সত্য বলা, আমানতদারিতা আমাদের ইসলামে প্রয়োজনীয় স্তম্ভ নয়। নামাজের হাত বাঁধা আর তারাবি নামাজের গুঁড়া মশলার উত্তর দিতে দিতেই আমাদের ওয়াজের সময় শেষ। এই গুণগুলো আছে, কিন্তু তাদের আমরা ভালো মুসলিম মনে করি না, কারণ তারা নামাজ পড়ে না বা দাড়ি রাখে না। চারপাশে দাড়ি, বোরখা আর নামাজি মানুষদের চরিত্র আর আচরণ দেখে, ফেসবুকে তাদের কমেন্ট দেখে, সমাজে সংসারে তাদের ক্রেডিবিলিটি স্কোর দেখে মানুষ এসব উৎসাহিত হবে। যদি এসবের সাথে মানুষের উত্তম চরিত্রের কোনো সম্পর্ক দেখানো না যায়, তবে চিন্তাশীল কোনো মানুষের কাছে এগুলো স্টেপ লোক দেখানো অর্থহীন কাজ। পেশাগত ব্যস্ততার কারণে ধর্ম নিয়ে খুব বেশি পড়াশোনার সময় বা সুযোগ আমার হয় না। সামান্য যেটুকু জানার সুযোগ পেয়েছি তাতেই পরিষ্কার যে আমাদের পাঁচ স্তম্ভের ইসলামের সাথে কোরআন হাদিস ইসলামের ইতিহাস কোনো কিছুরই সম্পর্ক নেই। সোনালি যুগের মুসলমানরা সারা দুনিয়ায় যে ইসলাম প্রতিষ্ঠা করেছে তার প্রধান ইশতেহার ছিল ইনসাফ। কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত ছিল সেই ইনসাফ প্রতিষ্ঠার বৃহত্তর কর্মযজ্ঞের অংশমাত্র। বিস্তারিত হাদিসের সহজ পাঠ সিরিজে বলবো, সাথে থাকুন, ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা যখন রব্বুনাল্লাহ বলেছি, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের পালনকর্তা, আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের মাবুদ নাই, আমরা আল্লাহর গোলাম, এগুলো যখন মুখে স্বীকার করেছি, আল্লাহ তাআলা এটা পরীক্ষা করবার জন্য, ঠিক এই বন্ধু পরীক্ষার জন্য যেরকম অনেকগুলো পদ্ধতি আছে, আল্লাহ তাআলা এরকম কয়েকটা ইবাদতকে ইসলামের মূল স্তম্ভের মধ্যে রেখে দিয়েছে। কিছু মানুষ আছে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সব বলবে, নামাজেও নাই, রোজায়ও নাই, যাকাতেও নাই, হজেও নাই, কিন্তু নামে আছে মুসলমান, মাশাআল্লাহ, আছে না নেই? আবার কিছু আছে যে মুসলমানরা গায়ে ঘাটতে রাজি আছে, নামাজ পড়বো, অসুবিধা নেই, পয়সা করি খরচ নাই, এটাতে
রোজা রাখবো, এটাতে পয়সা আরো পয়সা যায়, ভালো, কোনো অসুবিধা নেই। হুজুর ফরজ রোজা তো বললাম, নফলও কিছু বলেন, সুন্নতগুলোও রাখি, যত রাখবো তত লাভ, পয়সা করে থেকে যাবে, পয়সার বেলা নাই। জাকাত দিবে না, হজও করবে না, দান সদকাও করবে না, এই টাইপের মুসলমান আছে না নাই? ওই যে বন্ধুর মধ্যে দ্বিতীয় শ্রেণী, যেরকম মুসলমানেরও দ্বিতীয় শ্রেণী। আবার কিছু আছে যারা বলবে যে হুজুর এই মসজিদ টসিদে যাওয়ার সময়টা আমার নাই, হজ করার সময় আমার নাই, আপনার মসজিদে টাকা লাগলে বলেন, 50,000 দিয়ে দিব, 1,00,000 দিয়ে দিব, মাদ্রাসা করবেন, 2,00,000 নিয়ে যান, ফাউন্ডেশন করবেন, 5,00,000 নিয়ে যান, টাকার সমস্যা আমার কাছে নাই বাবা, কিন্তু সময় দিতে পারবো না হুজুর। আছে না না এই টাইপের মুসলমান? ওই যে বন্ধুর তৃতীয় শ্রেণী আর কি। আবার কিছু মুসলমান আছে যে মুসলমানরা নামাজের বেলায়ও হাজির, রোজার বেলায়ও লাব্বাইক, যাকাত দিতে হলে সেখানেও প্রেজেন্ট, দান দক্ষিণা করতে হলে সাধ্য অনুযায়ী দেওয়ার জন্য অকাতরে প্রস্তুত, হজ করার ফরজ বিধান যখন হজ ফরজ হয়েছে সেটা করতেও প্রস্তুত, সব ধরনের ত্যাগ করতে প্রস্তুত। এ হলো খাঁটি মুসলমান। এর নাম কি? খাঁটি মুসলমান। কে খাঁটি আর কে অখাঁটি এটা প্রমাণ করবার জন্য, এটা প্রকাশ করবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের 5টি স্তম্ভের মধ্যে ভেরিয়েশন রেখেছেন। কিছু রাখছেন শুধু শরীরে করার মতো, নামাজ রোজা, কিছু আছে শুধু পয়সা দিয়ে হয়, যাকাত, আবার কিছু আছে যেখানে পয়সাও লাগে শরীরের পরিশ্রমও লাগে, যেমন হজ। তাহলে ইসলামের এই যে 5টা স্তম্ভ আল্লাহ তাআলা দিয়েছেন, এই 5টা স্তম্ভের যে রহস্য, কেন আল্লাহ তাআলা 5টা স্তম্ভকে এরকম ভিন্ন ভিন্ন ধারার এবং ভিন্ন ভিন্ন চরিত্রের ভিন্ন ভিন্ন ধরনের ইবাদত দিয়ে সাজিয়েছেন, সেটি কিছুটা হলো আমরা আজ করতে পারলাম। যে এর মাধ্যমে আল্লাহ তাআলা প্রমাণ করতে যান যে কারা আসলে মুখে মুখে মুসলমান আর কারা খাঁটি এবং প্রকৃত অর্থে মুসলমান। বোন আপনি প্রশ্ন করলেন, আমি ইমানের স্তম্ভের কথা বলেছি আমার লেকচারে, হিন্দু ধর্মগ্রন্থের সাথে সেগুলো তুলনা করেছি, এখন ইসলামের স্তম্ভ আর হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে কোনো সাদৃশ্য আছে কিনা? হ্যাঁ বোন, সময় কম বলে সাদৃশ্যের কথাগুলো সব বলতে পারিনি, এটা নিয়ে সারাদিন কথা বলা যায়। ইসলাম ধর্মের স্তম্ভগুলোর ব্যাপারে যদি বলতে হয়, এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 1, বুক অব ইমান, হাদিস নম্বর 8। আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলামের ভিত্তি হচ্ছে 5টা মূলনীতি, 5টা স্তম্ভ। প্রথমটা হচ্ছে কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসুলুল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসুল। দ্বিতীয় হচ্ছে নামাজ আদায় করা, তৃতীয় হচ্ছে জাকাত দেওয়া, চতুর্থ হচ্ছে সাওম, রমজান মাসে রোজা রাখা, আর পঞ্চম জীবনে অন্তত একবার হজ পালনের জন্য মক্কা যাওয়া। এই হলো ইসলামের 5টা স্তম্ভ। প্রথমটা হচ্ছে এক, আল্লাহ এবং তার রাসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করা, এ সম্পর্কে আগেই বলেছি। এরপর ইসলামের দ্বিতীয় স্তম্ভ নামাজ। ইসলাম ধর্মে নামাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সেজদা করা। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত 43, ইয়া মারিয়াম মুকনুতি লিরাব্বিকি ফাসজুদি, হে মরিয়ম তোমার প্রতিপালকের প্রতি অনুগত হও, যারা সেজদা দেয় তাদের সাথে সেজদা করো। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা হজ অধ্যায় নম্বর 22 আয়াত 77, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনগণ তোমরা রুকু করো এবং সিজদা করো, যারা সিজদা করে তাদের সাথে। তাহলে প্রধান অংশ হচ্ছে সিজদা করা। হিন্দুইজমে বিভিন্ন ধরনের উপাসনা আছে, এরকম একটা উপাসনা যেটাকে বলা হয় ষষ্ঠাঙ্গ। ষষ্ঠাঙ্গের স মানে সাথে, অষ্ট মানে আট, অঙ্গ মানে শরীরের অংশ, ষষ্ঠাঙ্গ মানে শরীরের আটটা আলাদা অংশ। তার মানে উপাসনার সময় শরীরের আটটা অংশ স্পর্শ করতে হবে। যদি ভালো করে দেখেন, হিন্দুদের এই ষষ্ঠাঙ্গের সেরা উপায়টা সেটা আমাদের নামাজের সেজদার মতোই, শরীরের আটটা অংশ স্পর্শ করি, প্রথমে কপাল, তারপর নাক, তারপর দুই হাত, দুই হাঁটু আর দুটো পা। ইসলামের তৃতীয় স্তম্ভ হচ্ছে যাকাত, দান করা। প্রতি হিজরি বছরে অতিরিক্ত সম্পদের 2.5% দান করতে হবে। যাকাতের কথা কোরআনেও বলা হয়েছে সূরা আল হাসর অধ্যায় নম্বর 59 আয়াত 7। যাকাতের বিধান দেওয়া হয়েছে যাতে করে সম্পদ শুধু বিত্তশালীদের মধ্যে আবর্তন না করে। একই রকম কথা বলা হয়েছে ঋগ্বেদে গ্রন্থ নম্বর 10 অনুচ্ছেদ 117 পরিচ্ছেদ 5, যে গরিব লোকদের দান করো। তুমি এটা জানো না, আজকে তুমি হয়তো বড় লোক, আগামীকালই গরিব হয়ে যেতে পারো, আর ধন সম্পদ ঘুরতে থাকে রথের চাকার মতো। ইসলাম একই কথা বলছে। 4 নম্বর স্তম্ভ
সাওম, তার মানে পুরো রমজান মাসে রোজা পালন করা, পানাহার করা থেকে বিরত থাকা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত। হিন্দু ধর্মে অনেক ধরনের রোজা পালন আছে, এরকম একটা রোজার কথা বলা হয়েছে মনুস্মৃতিতে, 6 নম্বর অধ্যায় অনুচ্ছেদ 24, সেটা এক মাস রোজা রাখা। রোজার কথা আবারও বলা হয়েছে মনুস্মৃতিতে অধ্যায় নম্বর 4 অনুচ্ছেদ 222, এছাড়াও মনুস্মৃতি অধ্যায় 11 অনুচ্ছেদ নম্বর 204। পঞ্চম স্তম্ভ হচ্ছে হজ। যে প্রাপ্তবয়স্ক মুসলিমের হজ করার সামর্থ্য আছে সে অন্তত একবার হজ করবে, তার মানে হজ পালন করার জন্য সে অন্তত একবার মক্কা শহরে যাবে। হিন্দুজমে অনেক ধরনের তীর্থযাত্রা আছে, একটা টাইপের কথা বলা হয়েছে ঋগ্বেদে গ্রন্থ নম্বর 3 অনুচ্ছেদ 29 পরিচ্ছেদ 4। একটা জায়গার নাম ইলাইসপাদ, একটা তীর্থ উপাসনার জায়গা যার নাম ইলাইসপাদ। ইলা মানে আল্লাহ, স্পাদ মানে জায়গা, তাহলে ইলাইসপাদ মানে আল্লাহর জায়গা। আর বলা হয়েছে এই জায়গাটা পৃথিবীর একেবারে কেন্দ্রে। আমরা জানি মক্কা রয়েছে পৃথিবীর একেবারে কেন্দ্রে, তাহলে বেদ বলছে যে তীর্থযাত্রার একটা স্থান হলো আল্লাহর জায়গা, আমরা বলি বাইতুল্লাহ, যেটা রয়েছে পৃথিবীর কেন্দ্রে। এরপর আরো দেখবেন ঋগ্বেদে গ্রন্থ নম্বর 3 অনুচ্ছেদ 29 পরিচ্ছেদ 11 নারসংসার কথা বলা হয়েছে, মানে নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই তীর্থযাত্রার জায়গাটা মক্কা ছাড়া আর কিছুই না। আর আপনারা যদি সংস্কৃত ডিকশনারি পড়েন সেখানে বলা হয়েছে ইলাসপাদ মানে ঈশ্বরের জায়গা, একটা তীর্থস্থান। মক্কার কথা আরো উল্লেখ করা হয়েছে ঋগ্বেদে গ্রন্থ নম্বর 1 অনুচ্ছেদ 128 পরিচ্ছেদ 1। এই হলো সংক্ষেপে হিন্দুইজম আর ইসলামের স্তম্ভগুলোর মধ্যে সাদৃশ্য। ইসলামের 5 স্তম্ভ কোরআন কি বলে বুঝতে পেরেছেন? এটি সজল ভাইয়ের নতুন ভিডিওর টাইটেল। তিনি মুসলিম শরীফের একটি হাদিস যেখানে কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাতকে ইসলামের মূল ভিত্তি বা স্তম্ভ বলা হয়েছে, তিনি ওই ভিডিওতে প্রমাণ করতে চেয়েছেন যে এই 5টি স্তম্ভ বলা ইমান, নামাজ, রোজা, হজ এবং জাকাতকে এটি কোরআনের সাথে সাংঘর্ষিক, এমনকি হাদিসের সাথেও সাংঘর্ষিক। তিনি এই ভিডিওর মধ্যে অনেক অপব্যাখ্যা, ডিজিটাল অপব্যাখ্যা করেছেন। তার অপব্যাখ্যাগুলোর জবাব দেওয়ার জন্য আমি আজকে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। দর্শক, সজল ভাইয়ের কথা হলো যে ইসলামের স্তম্ভ হলো 2টি, ঈমান এবং সৎকর্ম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এই আয়াত দিয়ে তিনি প্রমাণ দেন। দর্শক, আমি আগে একটা কথা বলিনি যে কুরআনুল কারিমের কোনো আয়াত কোনো আয়াতের সাথে সাংঘর্ষিক নয়, এবং রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসও একটির সাথে আরেকটির সাংঘর্ষিক নয়। শুধু তাই নয়, কোরআনের সাথে হাদিস এবং হাদিসের সাথে কোরআন সাংঘর্ষিক নয়, একটি আরেকটির অল্টারনেট বা বিপরীত নয়। যদিও অনেক সময় আমাদের দুর্বল মেধায় মনে হয় যে এই আয়াত তো এই আয়াতের বিপরীত অথবা এই হাদিস তো এই আয়াতের বিপরীত। তো সজল ভাই, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, এই আয়াতের মাধ্যমে উনি প্রমাণ করতে চান যে ঈমান এবং সৎ কাজ হলো ইসলামের মূল ভিত্তি। আমরা ফুসসিলাতের 30 নম্বর আয়াতের দিকে তাকাই, সেখানে বলা হয়েছে ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, অতপর তারা অটল থাকে, দৃঢ় থাকে। তো এই আয়াতের শেষে জান্নাতের সুসংবাদের কথা বলা হয়েছে। তো এই আয়াতের মধ্যে কি বলা হয়েছে? শুধুমাত্র ঈমানের কথা বলা হয়েছে এবং ঈমানের উপর অটল থাকার কথা বলা হয়েছে, এখানে কিন্তু সৎ কাজের কথা বলা হয় নাই। তাহলে কি ওই ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত এই আয়াতটি ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু এই আয়াতের বিপরীত, এই আয়াতের সাংঘর্ষিক কিছুতেই নয়, কিন্তু সজল ভাইয়ের কথা অনুযায়ী সাংঘর্ষিক হওয়া দরকার। কিভাবে? তিনি মুসলিম শরীফের হাদিস বুনিয়া ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইকামাস সালাহ, এই হাদিসটি নাকি কুরআনের সাথে সাংঘর্ষিক, কারণ কুরআনে বলা হয়েছে
ইমান এবং সৎকর্ম জান্নাতের চাবিকাঠি বা ইসলামের মূল ভিত্তি। অথচ এই হাদিসের মধ্যে সৎকাজের কথা বা এই হাদিসটি এই আয়াতের বিপরীত। আমি সজল ভাইয়ের কথাই মেনে নিলাম যে ইমান এবং সৎকর্ম ইসলামের মূল ভিত্তি, আর এই হাদিসের মধ্যে ইমানও আছে এবং সৎকর্মও আছে। কিভাবে? শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই সাক্ষ্য দেয়া, এটাই তো ইমান। এরপর ওয়াইকামিস সালা ওয়া ইতাইয যাকা, এগুলো তো সৎকর্ম। সুতরাং এই হাদিসটি কোনো মতেই কোরআনের বিপরীত নয়। দ্বিতীয়ত, সজল ভাই ভিডিওর মধ্যে বলেছেন যে কোরআনের মধ্যে ফেরেশতাদের প্রতি ইমান আনয়নের কথা বলা হয়েছে, আসমানি কিতাবের প্রতি ইমান আনয়ন করার কথা বলা হয়েছে এবং আখরাত দিবসের প্রতি ইমান আনয়নের কথা বলা হয়েছে, অথচ এই হাদিসের মধ্যে তার উল্লেখ নেই। দর্শক ও শ্রোতা, এটা সজল ভাইয়ের মূর্খতার একটি বড় প্রমাণ। কিভাবে? আচ্ছা, কুরআনুল কারিমের একটি আয়াতের মধ্যে কি সব বিধি বিধান চলে আসছে? অবশ্যই না। কারণ একটি আয়াতের মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত, সত্য কথা বলা, মিথ্যা কথা থেকে বেঁচে থাকা, মূর্তি পূজা ছেড়ে দেওয়া, অভাব অনটনকে মানুষকে সহায়তা করা, এই সব বিষয়গুলো কিন্তু, সমস্ত সৎকাজগুলো কিন্তু একটি আয়াতের মধ্যে আসে নাই, বরং কোরআনুল কারিমে বিভিন্ন জায়গায় এসেছে। ঠিক তদ্রূপভাবে একটি হাদিসের মধ্যে সবগুলো আসতে পারে না। তো আমরা যদি সহি মুসলিমের 8 নম্বর হাদিস দেখি, সেই হাদিসের মধ্যে কিন্তু ইমানের কথা যেমন আসছে, নামাজ কায়েমের কথা আসছে, যাকাত দেওয়ার কথা আসছে, রোজা রাখার কথা আসছে, হজ করার কথা আসছে এবং ফেরেশতাদের প্রতি ইমান আনার কথা আসছে, কিতাবের প্রতি ইমান আনার কথা আছে, সবগুলোই আছে। সুতরাং কোনো মতেই, এছাড়া আমরা হাদিসে জিব্রাইল নামে একটি হাদিস জানি, সেই হাদিসে জিব্রাইলের মধ্যেও এ সবগুলোই উল্লেখ আছে। এখন সজল ভাইয়ের কথা হলো যে, এখন হয়তো তিনি বলবেন যে সবগুলো থাকলেও স্তম্ভ, ইসলামের স্তম্ভ বা বলা হয়েছে শুধুমাত্র 5টিকে, সুতরাং মালাইকাদের প্রতি ইমান আনা, ফেরেশতাদের প্রতি ইমান আনা এবং কিতাবের প্রতি ইমান আনা, এগুলোকে তো স্তম্ভ বলা হয়নি। তো সজল ভাইকে আমি উল্টো প্রশ্ন করব যে কোরআনুল কারিমে সৎ কাজের কথা যেমন আছে, ইমান আনয়নের কথা আছে, মিথ্যা কথা থেকে বেঁচে থাকার কথা আছে, গুনাহ ছাড়ার কথা আছে, গীবত শিকায়ত করা যাবে না সে কথা আছে, তো সবগুলো বাদ দিয়ে আল্লাহ তাআলা শুধুমাত্র 2টিকে আপনার কথা অনুযায়ী আল্লাহ বলেননি, আপনি বলেছেন যে এই 2টি হচ্ছে ইসলামের মূল স্তম্ভ। তো আমাদের লক্ষণীয় বিষয়, মূল স্তম্ভ কিন্তু সব হতে পারে না। দেখুন, একটা লোক যদি একটা বাড়ি নির্মাণ করে, ঘর তৈরি করে, তাহলে কিন্তু ঘরের মধ্যে হয়তো 4টি বা 6টি খুঁটি থাকে। তার মানে কি, এই 4টি বা 6টি খুঁটি ছাড়া আর যা আছে, বাড়ির ছাদ আছে, চাল আছে, এগুলো কি কোনো মূল্য না? এগুলো মূল্যহীন? বা এগুলো ছাড়া কি ঘর হবে? কিছুতেই না। তো যদিও আপনাকে যদি বলা হয় যে আপনি কাকে, কোন বিষয়গুলোকে ইসলামের মূল ভিত্তি হিসেবে সাব্যস্ত করবেন, তখন অবশ্যই আপনি কি করবেন, গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে সেগুলোকে আপনি ইসলামের মূল স্তম্ভ বলে উল্লেখ করবেন। ঠিক তদ্রূপ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যে বিষয়গুলি খুবই ইম্পর্ট্যান্ট, খুবই গুরুত্বপূর্ণ এবং যেগুলো প্রত্যেক মানুষের পালন করা আবশ্যকীয়, জরুরি, তার মধ্য থেকে বাছাই করে 5টিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের মূল স্তম্ভ বলে উল্লেখ করেছেন। তার মানে এই নয় যে বাকি আরও যতগুলো আছে সেগুলো এই হাদিসের সাথে সাংঘর্ষিক, বরং ওই সমস্ত বিষয়গুলো তো অন্য কোনো হাদিসের মধ্যে আসছে, অন্য কোনো হাদিসের মধ্যে আছে। সুতরাং এই হাদিসটি কোনো মতেই কোরআনের বিপরীত নয়। সজল ভাই আরও বলেছেন যে কোরআনের বিপরীত এই জন্য, যেই বেদুইন সাহাবি আসছিলেন তিনি বলছেন যে আমি লা আজিদু হাজা ওয়ালা আনকুসু, আমি এর থেকে বাড়াবও না কমাবও না, মানে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত আমি এগুলোই করব,
ইমান এগুলোই করব, এর থেকে আমি বাড়াবও না, বৃদ্ধিও করব না এবং হ্রাসও করব না। তো এই পাঁচটি বিষয় ছাড়াও তো ইসলামের আরও অনেক বিষয় আছে যেগুলো এই হাদিসের মধ্যে নাই। সুতরাং এখানে প্রশ্ন আসতেই পারে এবং বলা যেতেই পারে যেটি কোরআনের আয়াতের বিপরীত। দর্শক ভালো করে বুঝতে হবে, কোরআনুল কারিম যেমন একটি আয়াত অন্য একটি আয়াতকে ব্যাখ্যা করে, তদ্রূপ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসও অন্য হাদিসের অনুরূপভাবে ব্যাখ্যা করতে পারে। শুধু তাই নয়, হাদিস যারা আপনারা গবেষণা করছেন তারা বুঝবেন, যারা গবেষণা করেননি তারা বুঝবেন না, যে কখনও কখনও সাহাবায়ে কেরাম একটি হাদিসের আংশিক উল্লেখ করেন, কোনো সাহাবি পূর্ণ হাদিস উল্লেখ করেন, কোনো সাহাবি আবার যতটুকু প্রয়োজন ততটুকু উল্লেখ করেন। তো মুসলিমের এই হাদিসটি যদি আমরা দেখি তাহলে এই হাদিসটির ব্যাখ্যা বুখারীর হাদিসের মধ্যে আছে, যে হাদিসের মধ্যে তিনি বলছেন লা আজিদু হাজা ওয়ালা আনকুসু মিম্মা ফরাজাল্লাহু শাইয়ান, যে আমি তো এগুলো পালন করবই এবং আল্লাহ তাআলা যেগুলো ফরজ করেছেন সেগুলো পালন করব, এর ছাড়া আমি কি করব না, কম বেশি করব না। তো এই হাদিসের মধ্যে কিন্তু স্পষ্ট রয়েছে যে এগুলো তো পালন করবই এবং আল্লাহ তাআলা যা ফরজ করেছেন সেগুলোও পালন করব। তাহলে তো সে এই হাদিসের মধ্যে সব কিছু চলে আসছে, সব কিছু চলে আসছে হাদিসের মধ্যে, যে আল্লাহ তাআলা যা ফরজ করেছেন সবগুলো তিনি পালন করবেন। দর্শক সজল ভাই এখানে তার না জানার কারণে এক হাদিস যে অন্য হাদিসের ব্যাখ্যা হতে পারে বা হাদিস যে আংশিক উল্লেখ হতে পারে এটা তার হয়তো জানা নেই, সেজন্য তিনি ভুল ব্যাখ্যা করেছেন। তিনি আরেকটি কথা বলেছেন যে অনেক হাদিসের মধ্যে আছে এরকম মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখাল আল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে তো তার আর কোনো কিছু করার দরকার নাই, সুতরাং এটাও কোরআনুল কারিমের আয়াতের বিপরীত। দর্শক এটাও বিপরীত নয়, আল্লাহ নবী যেটা বলছেন এটা সত্য, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে, কোনো সন্দেহ নেই। সে মুয়াহিদ, সে একত্ববাদী, হ্যাঁ তার অন্যান্য পাপের কারণে অন্যান্য গুনাহের কারণে তার শাস্তি ভোগ করতে হবে প্রথমে, সে প্রাথমিক পর্যায়ে জান্নাতে যাবেন না, সে প্রথমে জাহান্নামে গিয়ে শাস্তি ভোগ করার পরে ওই ঈমানের বদৌলতে তিনি যে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিচ্ছেন এর বিনিময়ে তাকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। দর্শক ও শ্রোতা, সজল ভাই এই ভিডিওতে আরও অনেকগুলো মিথ্যাচার করেছেন, অনেক অপব্যাখ্যা করেছেন, ভুল ব্যাখ্যা করেছেন, যেগুলো ইনশাআল্লাহ সামনের ভিডিওতে আমি আপনাদের সম্মুখে তার ভুলগুলো উন্মোচন করব। আল্লাহ তাআলা আমাদেরকে সজল রোশন সহ সকলের, যারা আহলে কোরআন বলে দাবিদার, যারা রসুলের হাদিসকে অস্বীকার করে, তাদের থেকে আল্লাহ তাআলা আমাদের ঈমানকে হেফাজত করার তৌফিক দান করুন। আমিন।